হোসেন। ক্যাম্পাসে ভীতি বিরোধী আন্দোলনের মধ্যে অবরুদ্ধ অবস্থায় বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষার জন্য নির্ধারিত সভা অনুষ্ঠিত হতে পারেনি আন্দোলনের কারণে। এদিকে সারা দিনের পর বৃহস্পতিবার রাতেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছে শিক্ষক শিক্ষার্থীরা। সারা দিনের পর রাতেও অবরুদ্ধ করে রাখা হয় উপাচার্যকে। ভর্তি পরীক্ষাও সেখানে খুবই অনিশ্চিত একটা অবস্থার মধ্যে পড়ে গেছে, কারণ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সাথে সমন্বয় করে আমাদের ভর্তি পরীক্ষা নিতে হয় এবং আমরা স্থির করেছিলাম যে আগামী হয়তো অক্টোবরের শেষের দিকে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তার জন্য আজকে কিন্তু সেন্ট্রাল অ্যাডমিশন কমিটির সভা আমরা দিয়েছিলাম, তো সেখানে সেই সবকিছুই অনিশ্চিত, আমরা সভাও করতে পারিনি। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী আমিরুল, কথা বলছি তার সাথে। আমিরুল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এখনকার কি অবস্থা? মিথিলা, আপনি যেমনটি বলছিলেন যে গতকালকে রাতে যেটি উপাচার্য বলেছেন যে এরকম অবস্থা হলে বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম এবার অনিশ্চয়তার মুখে পড়ছে, এবং আসলে সেই একই অবস্থা এখন আসলে বিরাজ করছে যে বিশ্ববিদ্যালয় উপাচার্য ভবনে উপাচার্য এখনো অনেক অবরুদ্ধ আছেন। শিক্ষকরা তাদের কর্মসূচি এখনো উঠিয়ে নেননি, কিন্তু আজকে জানেন যে শুক্রবার সাধারণত একাডেমিক কার্যক্রম বন্ধ থাকে, সে কারণে একটু ঢিলে ঢালাই বলা চলে, কিন্তু তারপরও আগের মতোই বুধবার থেকে যে আন্দোলনটি শুরু হয়েছিল সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে, শিক্ষকরা উপাচার্য ভবনের বাইরে অবস্থান নিয়েছে এবং উপাচার্য তার ভবনের ভিতরে অবরুদ্ধ ছিলেন এই দুদিন। আজকে ঠিক এখনো একই রকম অবস্থা, এবং শিক্ষকরা বলছেন যে তারা যে দাবি তুলেছিলেন সেই 11 দফা দাবি থেকে তারা এখন 1 দফা দাবিতে চলে এসেছেন যে উপাচার্যের পদত্যাগ, এবং উপাচার্য তার অবস্থানে আসলে অনর রয়েছেন, সে বলছেন যে এখন পর্যন্ত পদত্যাগের তার কোনো সিদ্ধান্ত নেই এবং সে এই বিষয়ে সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেছেন। তো এর মধ্য দিয়ে আসলে আজকে ওই একইভাবে চলছে, এখন পর্যন্ত দুপক্ষ থেকেই অনর অবস্থানে রয়েছে। আমরা সাধারণ শিক্ষকদের সাথে আরো কথা বলবো, আসলে জানবো যে তারা কি পরবর্তী তাদের কি কর্মসূচি বা তারা কি চিন্তা ভাবনা করছেন। মিথিলা, আমিনুল, আপনাকে ধন্যবাদ।